ভুল করে, ইমানদার ভুল করে, মানে মাঝে মধ্যে ইমানের রশি ছিঁড়ে যায়, ভুল করে গুনাহ করে ফেলে, আবার যখন তওবা করে তখন ইমানের রশি জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে কর না ভাই। এবার আপনারা কন যাতে সুদ খায়, এতের ইমানের রশি ঠিক আছে না ছিঁড়ে গেছে? যাতে আত্মীয় স্বজনের জায়গা জমি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী হকদারের জায়গা জমি জোর করে দখল করে আছে না নাই, ওটা লাডিয়াল পার্টি, ওর গায়ে জোর, ওর ন্যায় বিচারের কোনো ধার ধারে না। এখন শক্তি আছে আরেকজনের দিকে 3 ফুট দখল করে ফেলাইছে, ইমানের রশি ঠিক আছে না ছিঁড়ে গেছে? চাকরি নিছে, ওয়াদা দিছে, শপথ করেছে, অফিসে কোনো দুর্নীতি করবে না, টেবিলের মধ্যে লাগাই দিছে, আমার অফিসে কোনো দুর্নীতি নাই, প্রত্যেকটা টেবিলে লাগানো আছে, অফিসের গেটে লাগানো আছে, কোনো দুর্নীতি হয় না নাই। কিন্তু বাস্তবে ঢুকলে দেখবেন অফিসার, কেরানি, ফিয়ন, এরা তো দুর্নীতি করে করে টেবিল চেয়ারে পর্যন্ত ঘুষ খায়। তাহলে দুর্নীতিমুক্ত দেশ গড়বে, সমাজ গড়বে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা, এটা একটা ভালো কথা। ইসলাম এই কথা বলে সমাজে কোনো দুর্নীতি থাকতে পারবে? এখন আপনারা বলেন দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে হলে চরিত্রবান কিছু আল্লাহর গোলামের দরকার আছে না নাই? শুধু বক্তৃতা দিয়ে দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা যায় না, দুর্নীতিমুক্ত সমাজ গঠন করার জন্য কিছু মোত্তাকি ফরেজগার বান্দা লাগে, যাদেরকে প্রশাসনে সমাজে বড় বড় দায়িত্ব দিলে তারা অন্যায় অবিচার করবে না। এ ধরনের একটা জান্নাতি চরিত্রবান বাহিনী দিয়েই একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা সম্ভব। লিল্লাহে তাকবীর। বড় বিপদ বন্ধু, আগাগোড়া নষ্ট হয়ে গেছে। যদি কিছু ভালো থাকে তাও চলতো, কিন্তু আগা গোড়া পুরাই নষ্ট। আল্লাহ জানে জাতির ভাগ্যে কি আছে। হজ করি, শুক্রবারে কিছুটা নামাজ পড়ি, ফাঁস ওয়াক্ত না পড়লেও শুক্রবারে কিছু লোকে হাজিরা দেয়, মাথায় টুপিও দিই, মুখে দাঁড়িয়ে আছে, আবার ফাঁকে ফাঁকে মিশে কথাও, মদ সুদ জোর জুলুম সন্ত্রাস সাদাবাজি, এমন কোন পাপ আছে যেটা মুসলমানে করে না? জিজ্ঞাসা করেন, ভাই আপনার ইমান আছে নি? কয় ইমান তো আছে। কি রে ইমান কোন জায়গায় আছে? ইমানের তো অ্যাকশন দেখি না। কয় না হুজুর আমার ইমান যায় নাই। তো যায় নাই কেন? কয় আমার বাপে আমার নাম রাখছে ইমান আলী, ইমান আর যায় কই? ইমান আলীর ইমান আর কোনো কারো যাওয়ার সম্ভাবনা কি? প্রিয় ভাইয়ারা আমার, তাহলে আমরা আমাদের ভুল ত্রুটি, আমাদের ইমানের ঘাটতিগুলো আলোচনা করব। আমাদের ইমানের কোথাও অসুখ বিসুখ থাকলে আমরা চিকিৎসা নেব। কোরআনের মাহফিল হলো ইমান চিকিৎসার জায়গা। লিল্লাহে তাকবীর। আমি আল্লাহর ওয়াস্তে কথা বলবো, কোরআন হাদিস আল্লাহ পরকালকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কথা বলবো। কোনো দলীয় দৃষ্টি, কারো প্রতি রাগ বিরাগ, কারো প্রতি উদ্দেশ্য প্রণোদিত, কোনো ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে আমি কোনো কথা, আপনারা আমার দাওয়াত দিয়েছেন ধর্মীয় কারণে কথা করেন, এই সুন্দর আয়োজন, ফ্যান্ডেল, পোস্টারিং, পাবলিসিটি সব হইলেও কোরআন হাদিসের কিছু কথা শোনার জন্য। আজকে এখানে সাহাবা একরাম জীবিত থাকলে, আজকে রসুলের সাহাবিরা এই স্টেজে বসলে যে কথা বলতেন, উম্মতের আলেমদেরকে আজকে সে কথাই জাতিকে বলতে হবে। উম্মতের আলেমেরা যদি কোরআন হাদিসের উল্টা কয়, তাহলে আগে হুজুর ধরা খাইতো না নি? হুজুরেরও ছাড়াছাড়ি? আল্লাহ তাআলা আমাদেরকে হক কথা বলার, হক আমল করার তৌফিক দিন। প্রিয় ভাইয়েরা আমার,
আল্লাহর নবী বলছেন, সুতরাং মুমিন গুনাহ করে, কোন কারণে মুমিনের গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী যখন ভুলটা ধরা পড়বে মুমিন এক সেকেন্ড দেরি করবে না, তওবা করে ফেলবে। তওবা করলে ইমানের রশি যেটা ছিটছে ওটা জোড়া লেগে যাবে। আমার ভাই জানে তার স্ত্রীর একটা সোনার চেইন কিনে দিয়েছে এক ভরি দিয়া, ছয় মাস পরে চেইন ছিঁড়ে গেছে। ভাই জানে রে ধরলো কিসের চেইন আনি দিছো, চেইন তো ছিঁড়ে গেছে। কইল টেনশন করো, কারণ নাই, ব্যবস্থা করতেছি। স্বর্ণকারের কাছে গিয়ে বললো ভাই চেইন তো ছিঁড়ে গেছে। স্বর্ণকার চেইন নেয়, নিয়ে বন্ধু ওই চেইনের জোড়া দেয়, এরকম দেখবেন রডের মতো কি একটা আছে, আগুনের সাথে লাগাইয়া ফু দেয়। কথা কর, দিয়া দিয়া সেই রে তুই শীর্ষ, এখন একটু কষ্ট কর, তোর আসল রং বান্নিস নষ্ট হইয়া যাবে, কারণ কিছু ফাঁপ হয়েছে তোর, ছিঁড়ে গেছস, মজবুত করে জোড়া লাগায়। কিন্তু যেই জায়গায় জোড়া দেয় ওখানে জোড়ার দাগ থাকে, ব্যবহারের উপযোগী হয় নাই। ভাই জানে কয় কিরে, ঘরে গেলে তো দরজা বন্ধ করে আমার বাইর করে দিবে, কইব কালা দাগ দেখা যায় কা, কয় এটারও সিস্টেম আছে। সিস্টেম হইলো কি অপেক্ষা করেন, এখানে আর একটু হালকা কারুকার্য করে স্বর্ণের পানিতে শুবানি দিব, শুবাইয়া যখন উঠাবে তখন কোন জায়গায় জোড়া কোন জায়গায় ছিঁড়া কিছুই আর বুঝা। এখন পুরান সেই নতুন নতুন মনে ইমানদার বান্দা যখন গুনাহ করে আমল নামায় একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা পাপ করলে আরেকটা দাগ পড়ে যায়। বান্দা যখন তাওবা করে তখন আমল নামার কালো দাগটাই শুধু চলে যায় না, আল্লাহ খালি জায়গাটা নেক আমল দিয়া পুরাইয়া দেয়। তওবা করলে বান্দা এমন হয়ে যায় যেন সে গুনাই করে নাই, যেন সে গুনাই করে নাই। তাহলে তওবা করে যদি ইমানের রশি জোড়া লাগাইতে পারি, কোন জায়গায় রশি ছিটছে এটা বুঝা যাওয়ার কোনো সম্ভাবনা? এবার গণ সেই তওবার দরজা বন্ধ হয়ে গেছে না খোলা আছে? বন্ধ হয়ে গেছে না খোলা আছে? ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। সূর্য কিয়ামতের আগে পশ্চিম দিক দিয়ে উঠবে, আবার পূর্ব দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে উঠবে, আবার ডুববে, তার আগ পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহর নবী বলছে তওবার দরজাটা এত বড়, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম এই পরিধিটা যত বড়, তওবার দরজা তার থেকেও বড়। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো সংশোধন করে নেব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে সাতটা বিষয়কে বিশ্বাস করার নাম ইমান, সাতটা বিষয়ের একটাও দেখা যায় আর বিশ্বাস করতে হবে পরিপূর্ণভাবে। কোরআনের কোনো কিছু, হাদিসের কোনো কিছু, তকদিরের কোনো কিছু, পরকালের কোনো কিছু, ফেরেশতা, জান্নাত, জাহান্নাম এগুলো আছে না নাই? ফেরেশতা আমরা কেউ দেখছিনি, কবর আজাব কেউ দেখছিনি, জান্নাত কেউ দেখছিনি, জাহান্নাম কেউ দেখছিনি, ফুল সিরাত দেখছিনি। না দেখে বিশ্বাস করার নাম ইমান, না দেখে বিশ্বাস করার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, এখন বিশ্বাস করলেই কি চলবে নাকি আমলও লাগবে? এখন আসেন আল্লাহ সূরা আনকাবুতে কি বলেন ইমানের সাথে আমলের কি সম্পর্ক। একটা বাতির সাথে আলোর যে সম্পর্ক, একটা দেহের সাথে রক্তের যে সম্পর্ক, সূর্যের সাথে তার কিরণের যে সম্পর্ক, চোখের সাথে দেখার যে সম্পর্ক, ইমানের সাথে আমলেরও সেই সম্পর্ক। চোখ আছে দেখে না, এ চোখের কোনো দাম? সব ঠিক আছে কিন্তু দেখে না, এ চোখ দিয়ে কাম হয় না। কয় হুজুর ইমান আছে, কিন্তু ইমান থাকলে যেভাবে তার জীবন গঠন করা উচিত সেই আমল তার মধ্যে দেখা যায় না। তাহলে এটা হলো আলোবিহীন বাতির মতো, যে বলতেছে আমি বাতি কিন্তু কোনো আলো, যে বলতেছে আমি চোখ কিন্তু আসলে কিছু দেখে। এ ধরনের ইমান দিয়ে পার পাওয়া যায় না। আমার বন্ধু পাপাচার যখন বেড়ে যায় এই ইমানও থাকে না, ভয়ঙ্কর ঝড় তুফান যখন শুরু হয় তখন মোমবাতি দিয়ে চলা যায় না, হেজাক লাইট লাগে, মজবুত লাইট লাগে, মোমবাতিরে থাপ্পড় দিলে নিভে যায়।
আমার বন্ধু, এমন একটা সময় আসবে, আল্লাহর নবী বলেছেন, জ্বলন্ত আগুন হাতে রাখা যত কঠিন, ঈমান রাখা তার থেকেও কঠিন হবে। এই সমাজের মধ্যে যে ঈমানদার বান্দারা পড়ে যাবে, তাদের ডানে পাপ, বামে পাপ, সামনে পাপ, পিছনে পাপ, জুলুম অত্যাচার এখন আইনে পরিণত হয়ে গেছে। যাদের দায়িত্ব ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, তারা যখন অবিচার করে, যাদের দায়িত্ব ছিল মানুষকে সুখ শান্তি দেওয়া, তারাই যখন অশান্তির কারণ হয়ে যায়, তখন হক কথা বলাটা বড় বিপদ হয়ে যায়, কেউ হক কথা বলতে সাহস করে না। ওই সময় একটা লোক যদি হক কথা বলে, হক কথা বলাটা তার এত কঠিন, আগুনের কয়লা হাতে রাখা যত। তাহলে বলেন, ইমানটা তখন পাওয়ারফুল হওয়ার দরকার আছে না নাই? দেড় ব্যাটারি, আড়াই ব্যাটারি ওইটা দিয়ে চলবে না, এখন মজবুত নির্ভেজাল ফুল ব্যাটারির ইমান লাগবে। কারণ পাপাচার বেড়ে গেছে, অবিচার বেড়ে গেছে, অশ্লীলতা বেড়ে গেছে, ব্যবিচার বেড়ে গেছে, মদ নেশা বেড়ে গেছে, মিথ্যা সাক্ষী বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে, সমাজের মধ্যে পরিপূর্ণভাবে আল্লাহর হুকুম পালন করা মারাত্মক কঠিন হয়ে গেছে ইমান নিয়ে বাঁচা। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।